কুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত জনক বোন প্রশ্ন করেছেন সলাইমান সোলাইমান সালাম এর ঘটনা দিয়ে যেটার ঘটনাটি রয়েছে সুরা নামল সাতাশ নম্বর যে তাদের কাছে ফিরে যাও অতপর তোমরা অবশ্যই আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সৈন্য নিয়ে আসব এমন এক বাহিনী যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমরা অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কৃত করব লাঞ্ছিতভাবে এবং তারা অপমানিত হবে অপদস্থ হবে তো এখানে প্রশ্ন করেছেন যে ইসলাম গ্রহণের জন্য কাউকে জোর করা যাবে না তো উনি দাওয়াত দিয়েছিলেন আর ইসলাম গ্রহণ করা না করা তখন ওনাদের ব্যাপার ছিল তবু কেন উনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বললেন বিষয়টি বুঝতে চেয়েছেন আলহামদুলিল্লাহ প্রথম কথা হচ্ছে তিনি ছিলেন বাদশা এবং তিনি নবী তো বাদশাহ হিসাবে জায়গার যে একটা ক্ষমতা সেই ক্ষমতা তিনি ওখানে প্রয়োগ করেছিলেন এবং ওখান থেকে শির্ক যে ছিল এই যে রানী এবং তার সৈন্য সমগ্র যারা ছিল তারা যে সূর্য পূজা করত তো এটা ছিল একটা স্পষ্ট শির্ক এটা তিনি জানতে পারার পর এটা থেকে মানুষকে বিরত রাখার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন তো তিনি যখন দেখলেন যে তাকে উপ দেওয়া হচ্ছে পক্ষ থেকে তাকে উপরকম দেওয়া হচ্ছে অনেক কিছু কিছু সোনা দানা যা আছে এগুলো সব দেওয়া হচ্ছে তখন তিনি ভাবলেন যে হয়তোবা বা আমাকে ভুলিয়ে রাখার জন্য এগুলো করা হচ্ছে নাকি তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা মনে করো না যে আমি এগুলোর জন্য বসে আছি এগুলো নেওয়ার জন্য কারণ আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন এটা অনেক তারপরে তিনি বললেন যে তোমরা চলে যাও তোমাদের বিরুদ্ধে এখন সরাসরি যুদ্ধ ঘোষণা হবে তো তিনি নবী নবী তার মানে আল্লাহর আদেশ ছাড়া তিনি কোনো কিছু করবেন না সাথে সাথে তিনি হচ্ছেন বাদশাহ তার একটা ক্ষমতা এই জন্য তিনি শিখ উচ্ছেদ করার জন্য বিষয়টা এভাবে নিয়েছিলেন তবে এই সলাইমান আলাইসলাম এবং বিলকিস সম্পর্কে যে মিথ্যা ঘটনাগুলো রয়েছে এগুলো আসলে মিথ্যা যেটা আমরা অনেকেই জানি না এগুলো সব ইসরায়েলি কাহিনী এগুলোর প্রতি বিশ্বাস রাখা যাবে না আল্লাহ ভালো জানেন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তবে যেটা সত্য সেটা অবশ্যই গ্রহণ করতে হবে যেটা করান এবং সহিয়াদের দ্বারা প্রমাণিত সেটা অবশ্যই গ্রহণ করতে হবে কিন্তু বাকি যেগুলো রয়েছে এগুলো গ্রহণ করা যাবে না যেমন ভাবে আহ স্পষ্ট রয়েছে সুরা কাহাফ আঠারো নম্বর সুরা তেইশ চব্বিশ নম্বর আয়তে তেইশ চব্বিশ নম্বর আয়তর ব্যাখ্যা শহীদ বখারি শহীদ বুখারীর হাদিসে রয়েছে যে সলাইমান আলহ ইসালামের স্ত্রী ছিল অনেকগুলো নব্বই কোনো বর্ণনায় রয়েছে একশো বিভিন্ন বর্ণনা রয়েছে তো তিনি ইচ্ছা করলেন যে আমি এক রাতে সকল স্ত্রীর সাথে সহবাস করব এবং এদের মাধ্যমে যে বাচ্চা হবে তাদেরকে নিয়ে আমি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো তাকে স্মরণ দেওয়া হলো যে আপনি কিন্তু তিনি ভুলে যাওয়ার কারণে ইনশাআল্লাহ বলেননি বা বলতে পারেননি যার কারণে দেখা গেছে তিনি সবার সাথে সহবাস করেছেন কিন্তু তার এই সহবাসের ফলে সকলের গর্বে থেকে মাত্র একজনের গর্বে বাচ্চা আসলো বাকি সবগুলোই বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একজনের গর্বে বাচ্চা এসেছে তাও আবার বাচ্চাটা বিকলঙ্গ যার কারণে যুদ্ধ করতে পারলো না তো সেই সময় আল্লাহ তারা স্মরণ করে দিলেন বা যে কেউ স্মরণ করে দিলেন যে আপনি যে বলেননি জন্য এটার ফলাফল হচ্ছে এই রকম তো এই ঘটনা সত্য এছাড়া আরো কিছু ঘটনা রয়েছে হাদিস দ্বারা প্রমাণিত ইনশাল্লাহ বা আরো যেসব সহি ঘটনা রয়েছে সেগুলো বিশ্বাস করতে হবে ওগুলো থেকে শিক্ষার কিছু বিষয় আছে কিন্তু যেসব ইসরায়েলি কাহিনী সেগুলোর মধ্য থেকে অনেকগুলোই মিথ্যা এগুলো থেকে বিরত থাকতে হবে জি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত